আমরা পড়ব উদ্ভিদ শারীরবিদ্যা সালোক সংশ্লেষ উদ্ভিদ শারীরবিদ্যা বা সালোক সংশ্লেষ ঘটনাটা কি খুব সহজ ভাবে উদ্ভিদের খাদ্য তৈরি করার পদ্ধতিকে সালোক সংশ্লেষ বলে অর্থাৎ উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে এবারে করতে গেলে পারে বিভিন্ন জিনিস লাগবে আমরা সেগুলোকে উপাদান বলি প্রথমে লাগবে জল কার্বন ডাই অক্সাইড আলো এবং রঞ্জক এগুলো মিলে উদ্ভিদের কোষের মধ্যে একটা জৈব রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় সরল শর্করা একেই আমরা উদ্ভিদের খাদ্য বলি কোথায় হয় উদ্ভিদের সমস্ত সবুজ দেহাংশে হবে যেমন সবুজ পাপড়ি শালক ফুল সবুজ কাণ্ড লাল কুমড়ো পাট সবুজ মূল গুলঞ্চ সবুজ শৈবাল স্পাইরোগাইরা এককোষী প্রাণী ইউগ্লিনা ক্রাইসামিবা ব্যাকটেরিয়া রোডোস্পাইরেলাম এসব জায়গাতে হবে মসে ফার্নে সব জায়গায় হবে এখন এই উপাদান এটা ভূমিকা কি সালোক সংশ্লেষ করতে গেলে যে উপাদানগুলো এবং তাদের কি ভূমিকা আছে আর উপাদানগুলো আগেই শুনেছি যে জল তাহলে এখানে জল জল কি করে স্থলজ উদ্ভিদ মাটির কোষিক জল মূলরম দিয়ে অভিস্রবণ পদ্ধতিতে শোষণ করে জলজ উদ্ভিদ জলে নিমজ্জিত অংশ দিয়ে সেই জলটা ব্যাপন প্রক্রিয়া শোষণ করে এই পদ্ধতিতে জল ভেঙে হাইড্রক্সিল আয়ন তৈরি হয় এই হাইড্রক্সিল আয়ন থেকে পরে আবার অক্সিজেন তৈরি হয় জল ভেঙে হাইড্রক্সিল আয়ন হয় হাইড্রক্সিল আয়ন থেকে হাইড্রক্সিল মূলক হয় মূলক থেকে হাইড্রোজেন ভেঙে গিয়ে আবার জল এবং অক্সিজেন তৈরি হয় তাহলে অক্সিজেন জল থেকে তৈরি হলো অর্থাৎ সালোক সংশ্লেষে যে অক্সিজেনটা উৎপন্ন হয় সেটা জল থেকেই আসে তারপর কার্বন ডাই অক্সাইড এটা একটা প্রধান কাঁচামাল গ্লুকোজের যে সংকেত যে C6H12O6 এইখানে যে ছটা কার্বন আছে এই ছটা কার্বনই আসে বাতাসের বা পরিবেশের কার্বন ডাই অক্সাইডের কার্বন থেকে এক্ষেত্রে কার্বন গুলো কোষের প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয় সেই জন্য এর আর এক নাম অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন এর আর এক নাম অঙ্গার অঙ্গীভূত হয় আর এক নাম অঙ্গারাত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বলে আমাদের তার পরের উপাদান হচ্ছে আলো আলোর দুটো ধর্ম আছে একটা হচ্ছে আলো কণাধর্মী এবং আলো তরঙ্গধর্মী অর্থাৎ দৃশ্যমান আলো অসংখ্য ফোটন নামে উচ্চ শক্তি সম্পন্ন কণা দিয়ে তৈরি আবার এই উচ্চ শক্তি সম্পন্ন কণা ক্লোরোফিলকে উত্তেজিত এবং তেজময় করে তোলে এই কণাগুলো তরঙ্গ দৈর্ঘ্যরূপে বিস্তার লাভ করে অর্থাৎ সূর্যালোকের দৃশ্যমান অংশ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মিশ্রণ প্রিজমের মধ্যে দিয়ে পাঠালে সেটা সাতটা রঙে ভাগ হয়ে যায় বেনিয়া সহকল বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা আর লাল এদের প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা ন্যানোমিটার যেমন বেগুনি 390 ন্যানোমিটার লাল 430 আকাশী 470 সবুজ 500 হলুদ 560 কমলা 600 লাল 760 এখন তরঙ্গ দৈর্ঘ্যটা কি একটা পুকুরে ঢিল ফেললে যেমন এরকম ঢেউ ওঠে সেরকম তরঙ্গ ওইভাবে বিস্তার লাভ করে এখন এইভাবে ঢেউ উঠছে তাহলে দুটো উঁচু অবস্থানের কণার যে দূরত্ব সেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে যে ঢেউটা যাচ্ছে এইভাবে এই যে একই অবস্থানের দুটো কণার দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে বলে ল্যামডা আর তরঙ্গ দৈর্ঘ্য ছোট তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে পারে বেশি ক্ষমতা হয় তরঙ্গ দৈর্ঘ্য বড় হলে পারে তার শক্তি কম হয় যার জন্য এই দুটো কণার মৌলিক কণার অবস্থানের জায়গাটাকে আমরা বলবো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য এবং যদি এই তরঙ্গ দৈর্ঘ্য বড় বড় হয় তাহলে তার শক্তি বা এনার্জি কম যদি ছোট ছোট হয় তাহলে তার শক্তি বা এনার্জি বেশি এইবার এই ক্লোরোফিল অণু এই সৌরশক্তি শোষণ করার পরে একটা প্রশস্ত এডিপি কে এটিপি তে পরিণত করে বাকি অংশটা সালোক সংশ্লেষের কাজে লাগে তাহলে এখানে সৌরশক্তির প্রভাবে কোষের মধ্যে এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে এই জন্য এটাকে বলে ফটোসিনথেটিক ফসফোরিলেশন যেমন এটাকে আমরা বলবো যে ফটোসিনথেটিক
ফসফোরিলেশন বলে। কি করে না ক্লোরোফিল এই সূর্যের আলো শোষণ করলো, করে একটা অংশ দিয়ে কোষের এডিপি কে এটিপিতে পরিণত করলো। এই বিক্রিয়াটা হয় পদ্ধতিটার নাম হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরিলেশন। আবার এর বাকি অংশটা সালোক সংশ্লেষের অন্য কাজে লাগে। এখন তারপরে তারপরে হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মূলত দু রকম, একটা হচ্ছে ক্লোরোফিল এ বি সি ডি ই, আর একটা হচ্ছে ক্যারোটিনয়েডস, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। ক্লোরোফিল সবুজ বর্ণের, ক্যারোটিন হলুদ বর্ণের, জ্যান্থোফিল কমলা বর্ণের। 250-এর কাছাকাছি একটা সংখ্যার এই অণুগুলো এক জায়গায় থেকে এক একটা সালোক সংশ্লেষীয় ইউনিট বা কোয়ান্টাসম তৈরি করে। এই যে 250টার মতো ক্লোরোফিল এক জায়গায় এসে একটা কোয়ান্টাসম ইউনিট তৈরি করে। আলো নিয়ে এরা আলো নেয়, আলো নিয়ে জলকে ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত করে দেয়। পরে হাইড্রোক্সিল আয়ন থেকে জল তৈরি হয় আর অক্সিজেন তৈরি হয়। এখন এরা এরা এই যে উপাদানগুলো, রঞ্জক কণাগুলো বা রঞ্জক উপাদানগুলো যেমন ক্লোরোফিল, এই বর্ণালী, এই বর্ণালী যে যে জায়গা থেকে যে পরিমাণে আলো শোষণ করতে পারে সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ, সেটাকে বলা হয় সেই কণার কার্য বর্ণালী। আর যে আলো ক্লোরোফিল শোষণ করলো তার যে যে তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হবে সেটাকে বলা হয় ক্লোরোফিলের কার্য বর্ণালী। ঠিক একই রকম ভাবে ক্যারোটিনেও থাকে, জ্যান্থোফিলেও থাকে। তাহলে আমরা একটাকে বলি শোষণ বর্ণালী আর একটাকে বলি কার্য বর্ণালী। তাহলে এইটা হচ্ছে ক্লোরোফিলের শোষণ বর্ণালী, যেটা আমরা লাল রং দিয়ে দেখছি আলো শোষণ করছে, সালোক সংশ্লেষের আলো শোষণ করছে। আর নীলটা দেখছি এটা সালোক সংশ্লেষের হার। তাহলে এই জায়গায় এই আলোতে 450 ন্যানোমিটারে বা 650 ন্যানোমিটারে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হবে। এইবার যেটা জলটা নিয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে দিল, সেই হাইড্রোজেন আয়নটা পরে পরবর্তী ধাপে গিয়ে এর পরের যে ধাপ সেটা হচ্ছে আলোক দশা এবং অন্ধকার দশা। আমরা এর পরের দিন পড়ব আলোক দশা বা অন্ধকার দশা।